আবার এসে পড়েছি এই 2023 এর পর্যটন মেলায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আমাদের 2022 এর পর্যটন মেলার ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লেগেছিল, তা আমাকে আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন। তাই এই বছরেও এই পর্যটন মেলার প্রথম দিনটাতে এসে পড়েছি। ভিডিওটা দেখুন আর দেখে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। চিনতে পারছেন রাজা আমার সাথে আছে, গোমুখ টুরে আপনারা ওকে দেখেছেন। আমরা আজকে এসেছি এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে যত পর্যটক বন্ধু এবং যত ট্রাভেল এজেন্ট আছে, মানে লাইক মাইন্ডেড পিপলদের সাথে দেখা হবে, সোজা কথা, তাদের এই এটা চলছে। আমরা আজকে এসেছি, আজকে প্রথম দিন, তিন দিন ধরে হবে, 9, 10, 11 এই তিন দিন রয়েছে। এই তিন দিনে এই যে মেলাটা আপনারা দেখছেন সেটা আপনারা দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, আসুন দেখুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা প্লিজ দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। তার ফলে ভ্রমণ সংক্রান্ত বহু তথ্য নিয়ে আমরা বহু ভিডিও আনব আগামী দিনে, যা আগেও এনেছি। চলুন এবার মেলাটা ঘুরে দেখা যাক, আমি যা দেখব তা আপনাদেরকেও দেখাবো। এবারের পর্যটন মেলাতে আমার সাথে আমার বন্ধু রাজাও এসেছে। মেলাটা 9, 10, ও 11 জুন এই তিন দিন থাকবে। আপনারাও আসুন আর মনের মতন করে ট্যুর প্যাকেজগুলো নিজেদের জন্য বেছে নিন। দাদা এবার পুজো কি কি করেছেন? আচ্ছা, আমাদের অল ওভার ইন্ডিয়া হোটেল গাড়ি বুকিং হয়। ওকে, এফআইটি মানে যেরকম গভর্নমেন্ট ট্যুরিজমের আমাদের এগুলো সব গভর্নমেন্টের। ওকে, আপনারা গভর্নমেন্ট অ্যাপ্রুভড আর কি? আচ্ছা, এতগুলো ট্যুরিজমের পাবেন গোয়া মহারাষ্ট্র। ওকে, মানে তার মানে টুরিস্ট লজগুলো সবই আপনারা করছেন? হ্যাঁ, আমি আপনাদের খুদি হিমাচলে গেছি আর কি। এতে ওই ঋষিকন্ডাটাও আপনাদের ওখানে বুকিং করেছি। ঋষিকন্ডাটা এখন বন্ধ হয়ে গেছে, ওটা ভেঙে দিয়েছে। ও, ওইটা নেই? না, ওটা আর কে বিচে ওদের একটা যাত্রী নিবাসটা আছে। ওকে, আরাকু ভ্যালিতে দুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জগদলপুরে তো 36 আছে আছে, প্লাস প্রাইভেট আমরা করি। এবার তো ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারটা জুন মাসে হলো, আর কারণ হচ্ছে আর মানে কয়েক সপ্তাহ পরেই পুজোর বুকিংগুলো শুরু হয়ে যাচ্ছে, তো মানুষজন এখানে এসছেন কিছু আইডিয়া নিতে, যাতে এরপরে তারা পুজোর কোথায় কীভাবে যাবে সেই প্ল্যানটা যাতে করে ফেলা যায়। কারণ আর এক সপ্তাহ কি 10 দিন বাদেই ট্রেন বুকিং শুরু হয়ে যাবে, মধ্যবিত্ত মানুষের এখনও ট্রেনই ভরসা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আমি কলকাতা অফিসে বসি, যখন গ্রুপ ডিপার্চার তখন গ্রুপের সাথে আমি যাই, তো সেক্ষেত্রে আমার কার্ডটা আপনি রাখুন এখানে। আমার নাম ইন্দ্রাণী ঘোষ। ঠিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। हम लोग जयपुर से हैं, वी आर फ्रॉम श्री मदन निखिलेश्वर ट्रेवल्स, एंड ईयर बाय ईयर वी आर डूइंग दिस बीटीएफ एंड टीटीएफ बोथ। ओके ओके, सो यू आर अ राजस्थान बेस्ड टूर ऑपरेटर बेसिकली? यस यस। एंड यू अरेंज फॉर एवरी प्लेसेस इन राजस्थान? यस, वी आर अरेंजिंग फॉर एवरी प्लेसेस। ओके ओके, एक्चुअली वी हैव ऑन कोचेस अराउंड, वी हैव ऑन 26 कोचेस वी हैव। ओके, सो यू हैव अ कार रेंटल आल्सो? All I have car also, having a buses and travelers. Okay, everything. Okay, even he having a own hotels in Jaisalmer and okay. Tent City also. Okay, and oh, you have a tent city in Sam?
Sam, Sam, okay. Right. Last year I was in Jaisalmer. Okay, I okay. was inside the fort. Okay. That one which I just forgot the name. It's inside the Jostel. Okay. I was in Jostel. Okay. And then I was in the tourist lodge in Jaipur. Okay. From Jaipur we went to that stepwell thing. Stepwell, right? Uh-huh. Bawdi jo. Chand Bawdi. Right. But mainly we are doing that is just it's an not in, suppose we are not covering all places in 10 days. Okay. Minimum we have to require just 25 days to cover all over Rajasthan. Of course. Actually, Bundi having minimum around 50 Bawdis. Maji Sari Bawdis and many of type step wells are there. Just tell me one thing. If I just want to do the Bawdis, can you arrange that also? Sure, 100%. Okay. Last year I also went to that from Kotai, went there, Mahadev, Garadiya Mahadev. Right. Kota Garadiya Mahadev. Actually, sir, from last year, I engaged a tour. They are a student of architectural. Okay. So we are doing Bundi and Nagore also. Okay. Nagore also, there is many food. Which one is your card? This is my card, Shri Madan Nikleshwar Travels. Okay. Just scan and get the information also. Okay. QR code. You are yes, having yes, that's a QR code. Thank you so very much. Okay, sir. Thank you. I am Devashish. Okay, sir. He is also Devashish. He runs Hello, a YouTube Thanks. Channel okay. named Dev Shoma. Sure. राजस्थान जैसलमेर से आए ओके जैसलमेर थार मरुभूमि अच्छा वहाँ में ओसिस कैंप समय ओसिस होटल जैसलमेर है आप ही चलाते हैं क्या बिल्कुल मैं ओनर हूँ अच्छा एक बात बताइए जो लोग आपका जैसलमेर स्टेशन में पहुँचेंगे वहाँ से आपका कैंप कैसे पहुँचते हैं 45 किलोमीटर है गाड़ी चाहिए तो गाड़ी का हायर कराएं वैसे नॉर्मल गाड़ी चाहिए तो भी मिल जाता है जैसे चाहिए ओके जैसे बजट होगा ना वैसे अच्छा और ये गाड़ी में अगर हम कुलधारा भी जाने मांगता तो जा सकते हैं बिल्कुल जा सकते हैं ओके बिल्कुल फोर्ट उठ सभी दिखा देंगे आप बिल्कुल जैसे ओके दीदी जैसलमेर थे सैमे एन आर टेंट रिसोर्ट आज উনি বলছেন যে স্টেশন ফেশনতে যার আগে পৌঁছলে উনি গাড়ি ফাড়ির ব্যবস্থা করে দেবেন যে ওনার রিসর্টে কারণ হচ্ছে এই স্যামের এই ডেজার্টের মধ্যে প্রায় 45 কিলোমিটার দূর আর স্টেশন থেকে তো ওনারা সব ব্যবস্থা করে থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আমরা দাঁড়িয়ে আছি ভাইব্রেন্ট গুজরাতের ট্যুরিজম অফিসের সামনে বিশাল প্যাভিলিয়ন নিয়ে আমরা এসেছেন কারণ গুজরাত ভীষণ সুন্দর দেখার জায়গা গুজরাটেই রয়েছে হোয়াইট ডেজার্ট বা যেটা কচ্ছে আছে আর কি লিটল রান অফ কাছে আছে নো আই ডোন্ট হ্যাভ আনফরচুনেটলি ও ইউ আর ফ্রম গুজরাট ট্যুরিজম শুধু জেনারেলি হোয়াইট রানের উপর তো আইটিনারি খুব একটা হয় না মেনলি হয় ইটস আ পার্ট অফ দ্য হোল আইটিনারি এবার সেক্ষেত্রে একটা হচ্ছে তো ভুজের ফ্লাইট আছে ভায়া বম্বে সেকেন্ড অপশন হচ্ছে আপনার আহমেদাবাদ থেকে ফ্লাইটে পৌঁছে ওখান থেকে ট্রেন করে ভুজে চলে গেলেন বা ভুজের সঙ্গে তারপরে ওখান থেকে এখন হোয়াইট রানে যাওয়ার জন্য একটা দারুণ রাস্তা হয়েছে রোড টু হেভেন সেই রাস্তাটার নাম অলরেডি মানে সেটা ভুজ থেকে আপনার 70-80 কিলোমিটার যাওয়ার পর থেকে শুরু হচ্ছে বেসিক্যালি মোর লাইক আ র্যাম্প রোড রাইট থ্রু দ্য রান যেটা আপনার অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে ধোলাভিরা হচ্ছে আমাদের হারাপ্পান সিভিলাইজেশন পার্ট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন
এন্ড ওটা জানেন হয়তো দু বছর আগেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। তো ওই নিয়ে আপনি ধোলাভিরা, গ্রেট রান অফ কাচ, কালোদুঙ্গর, ইট ইজ আ ভেরি গুড সার্কিট। আচ্ছা, সেটা কি আমি বুঝ থেকে ট্যুর অপারেটর পেয়ে যেতে পারি? একদম একদম, আপনি বুঝ থেকে ডে ট্রিপ করতে পারেন। ওকে, বুঝ থেকে সকালে গাড়ি নিয়ে বেরিয়ে সকালে গিয়ে প্রথমে রোড টু হেভেন দিয়ে সোজা ধোলাভিরা, তারপরে ওখান থেকে কালোদুঙ্গর, কালোদুঙ্গর হচ্ছে হিল টপ ইন দ্য মিডল অফ ডেজার্ট, তারপরে ওখান থেকে আপনি গ্রেটার রানের, আপনি তো অলরেডি গ্রেটার রান দেখতে দেখতেই যাচ্ছেন, তার সঙ্গে আবার আর একটা গ্রেটার রান অফ সাইট আছে যেটা মেনলি রান উৎসব হতো এতদিন, ধরদ, সেখানটা পৌঁছালেন, পৌঁছে ওখানে সানসেট দেখলেন, দেখে ফাইনালি ভোজে ফিরত চলে এলেন। সকাল আটটায় বেরোলো, সন্ধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে ফিরে। কিছু মানুষ আবার ফ্লেমিঙ্গো দেখতেও যান, সেটার জন্য বিখ্যাত হচ্ছে লিটল রান অফ কাচ। লিটল রান অফ কাচ সেটা ডিফারেন্ট ডিফারেন্ট অল টুগেদার। লিটল রান অফ কাচ ইজ মাচ ক্লোজার টু আহমেদাবাদ, জেনারেলি আহমেদাবাদ থেকে দু ঘন্টা মতো লাগে যেতে, বাট আমরা জেনারেলি যেটা সাজেস্ট করি ঘন্টা পাঁচেককে মোধেরা পাটান, দুটো সান টেম্পল এবং রানী কি বেওয়া টেম্পল, ওটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই দুটো দেখে লিটল রান অফ কাচে পৌঁছলেন। লিটল রান অফ কাচে পরের দিন সকালে মর্নিং এ সাফারি করলেন, করে লাঞ্চ করে ভুজের দিকে রওনা দিলেন, সে রাত ভুজে রইলেন, পরের দিন ভুজ থেকে আপনি এই ডে ট্রিপটা করলেন। তাহলে মোটামুটি আপনার একটা কথা বলুন, গুজরাট ট্যুরিজমের কি এ আছে? নিজস্ব প্রপার্টি কিছু নেই, আচ্ছা, বাট আমাদের ওখানে সবই চলে পিপিপি মডেলে, যেমন রান উৎসব জি যেমন টেন্ডারে পাচ্ছে সবই পাবলিক প্রাইভেট মডেলে চলে। তো উই হ্যাভ গট অ্যাম্পল অফ গুড প্রপার্টিজ আউট দেয়ার, বাট ট্যুরিজম ওন্ড কোনো প্রপার্টি নেই, বাট উই হ্যাভ গট প্লেন্টি অফ পিপিপি মডেল। কিন্তু ট্যুরিজম অফিস থেকে সাহায্য গুলো পেতে পারি? সমস্ত সাহায্য, বুকিং, সব কিছু পেয়ে যাবেন আমাদের ট্যুরিজম অফিসে, যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। ইভেন ভুজের লোকালে যে ক্যানিয়ন্স আছে, অনেকেই সেগুলোর ব্যাপারে জানেন না, ক্যানিয়ন নারায়ণ সরোবরের একটা সাইড আছে, মান্ডবি সি বিচ, বিজয় বিলাস প্যালেস আছে, সঙ্গে আপনার এই আর্টিজানস ভিলেজ যেটা খুব ফেমাস। তো এইসব জায়গা নিয়ে আপনি ভুজে যদি তিন চার দিনের একটা প্রোগ্রাম করতে চান, দের আর প্লেন্টি অফ সাইটস, আপনি যাবতীয় ইনফরমেশন, বুকিং সব কিছু আমাদের অফিস থেকে পেয়ে যাবেন। এবং কস্টিংটা সেভাবে বলাটা ডিফিকাল্ট, বিকজ হ্যাঁ, কারণ আপনি যদি রান উৎসবে থাকেন, রান উৎসব ইজ এক্সপেন্সিভ প্রোডাক্ট, প্রপার্টি জেনারেলি অ্যারাউন্ড 4000 রেঞ্জের প্রপার্টি, সবই ডিসেন্ট 3-star প্রপার্টি ইনক্লুডিং ব্রেকফাস্ট 4200। আমাদের কাচ সাফারি রিসর্ট বলে একটা খুব ফ্যান্টাস্টিক প্রপার্টি আছে, কাচ সাফারি রিসর্ট, আমরা বহু পুরনো প্রপার্টি, ভুজ শহর থেকে 8 কিলোমিটার বাইরে একটা ড্যামের ওপরে তৈরি, অসাধারণ ভিউ, ল্যাভিশ গ্রিন আউটফিল্ড আপনার সঙ্গে ওভারলুকিং দ্য ড্যাম, সেরকম জায়গায় আপনি থাকলেন, থেকে রান উৎসবের মতো বাজেটও খরচা করতে হলো না, আপনি সুন্দর এই সমস্ত ট্যুরটা করতে পারলেন। সেম আমাদের লিটল রান অফ কাচেও সব রিসর্ট আছে ভঙ্গা কনসেপ্টে, দুখানা তিনখানা খুব ভালো রিসর্ট আছে, যারা আপনাকে সাফারি সমেত অলমিল একটা প্ল্যান দেবে। তো অ্যাভারেজলি স্টার্টিং 5,500 টাকা থেকে, দ্যাট ইনক্লুডস অল মিলস, অ্যাকোমোডেশন, সাফারি, হ্যাঁ, লিটল রান অফ কাচে। তো ভ্যারাইটি অফ প্রোডাক্ট আছে, ডিটেলের জন্য অবশ্যই আপনারা আমাদের অফিসে মিন্টো পার্কের চিত্রকূট বিল্ডিংয়ে পেয়ে যাবেন। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 9836-326290, আমার নাম্বার, অফিসের নাম্বার 2287-4317, যে কোনো সময় মিন্টো পার্কের চিত্রকূট বিল্ডিংয়ে আপনারা আমাদের জন্য অনলাইন আপনি ডিটেলস পাবেন। हम लोग हिमाचल में डील करते हैं, हमारा खुद का होटल है हिमाचल में। ओके, हिमाचल में कहाँ पर? हिमाचल में डलहौजी। ओके, एक डलहौजी आपका कोलकाता में है, एक डलहौजी हमारे हिमाचल में भी है। ओके ओके, तो एक बहुत बढ़िया पर्यटन स्थल है। ओके, जिसको आप, जहाँ पे एक लोकेशन है साच पास। ओके, जहाँ पे आपको 12 महीने बर्फ मिलती है, जैसे कि मनाली में साच पास, सॉरी रोहतांग पास है, वैसे हमारे यहाँ पे साच पास है। ओके, यहाँ पे आपको पूरा अराउंड द ईयर बर्फ मिलेगा। आपको जो लिटरेचर मुझे दिया है उसमें इसका पता है? आप मुझे डायरेक्ट फोन कर सकते हैं, मेरा नंबर है इसके ऊपर। ओके, ये मेरा कार्ड है। ओके, ये मेरा कार्ड है, आप मुझे इस पर रिंग कर सकते हैं।
बाकी का आइटिनरी मैं आपको पूरा बना के दे सकता हूं। और अगर गाड़ी उड़ी का जरूरत होगा तो ये भी आप कर सकते हैं, सभी सभी गाड़ी का भी, ट्रांसपोर्टेशन भी, बिल्कुल ठीक। एक्सैक्ट एक्सैक्ट आपको एयर टिकट आपको करना है, आपको बाई ट्रेन का टिकट करना है, बाकी वहाँ से पिकअप भी हमारा रहेगा, खाना पीना भी हमारे तरफ से रहता है और सर्विसिंग भी हमारी तरफ से रहती है, रूम भी रहता है। और कलकत्ता से आपका वहाँ पर जाते हैं सब टूरिस्ट? हाँ, बहुत लोग आते हैं, बहुत लोग आते हैं। कितना साल का है ये आपका? मुझे इस इंडस्ट्री में करीबन 20 साल हो गए जी। ओके, आप वाइट रोड जी, जी। ये हमारे होटल्स हैं, आप इसको भी देख सकते हैं। ओके, माने ये क्या आपका होटल से ये व्यू दिखाई देता है? ये यहाँ से ये व्यू दिखाई देता है। वाओ, ठीक है, व्यवस्था करें। हाँ, हमारे अजोधा हिल टॉप के नीचे ही ढोलपुर जो गजाबुरु पहाड़ आछे, ठीक तार नीचे माने फुटहिल से हमारे रिसोर्ट आछे, ओटूजोन रिसोर्ट एंड एडवेंचर कैंप, যেখানে আমরা অ্যাডভেঞ্চার ক্যাম্পও করাই আর আমাদের পার্সোনাল রিসর্টও আছে যেটা এক্সক্লুসিভ মাড হাউস, আপনি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেম এই টাইপের। আচ্ছা, ওকে, তো কলকাতা থেকে যদি আমরা যেতে চাই কীভাবে কী করবো? আপনারা এখান থেকে ডাইরেক্ট আপনি হাওড়া থেকে পুরুলিয়ার ট্রেন ধরতে পারেন, ওকে, অথবা রাতে একটা ট্রেন আছে হাওড়া চক্রধরপুর, ওটাতে উঠলে আপনার পুরুলিয়ার ঠিক পরের স্টেশনটা হচ্ছে টামনা। আচ্ছা, ওখানে নেমে ওখান থেকে আপনি অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন, আমাদের বললে আমরা কন্টাক্ট বাস আপনারা পিক আপের ব্যবস্থা করে দেবেন। একদম। ওকে, আর আপনাদের কীরকম কী চার্জ ফার্জগুলো রয়েছে? আমাদের ওই সময় স্যার আপনি যদি রিসর্ট পোর্শন নেন, হ্যাঁ, 5,100 টাকা থাকে। ওকে, সিপি প্ল্যানে মানে আপনি আনলিমিটেড ব্রেকফাস্ট থাকবে, কফিটা থাকবে। আচ্ছা, আর যদি আপনি টেন্ট পোর্শন নেন, ওখানে হচ্ছে আপনার 1,000 থেকে 1,200 টাকা ফুডিং লজিং, মানে আপনার ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত। ওকে, আর মাড হাউসে থাকলে কি বলছে? 5,100 টাকা। 5,100 অনলি ব্রেকফাস্ট, অনলি ব্রেকফাস্ট। আচ্ছা, এতে মানে কজন? ডাবল অন কুইন শেয়ারিং আগে। ওকে ওকে, আর আপনাদের আলাদা আপনি অর্ডার করবেন, ওখানে অর্ডার করে যেরকম খাবেন সেরকম। ওকে, মানে এটাই প্যাকেজের মধ্যে নেই? না না না, আদার্স ক্যাম্পে যেরকম হয়। আর ক্যাম্পিং এ থাকলে আলাদা ব্যাপার স্যার, আমি বললাম এটা হচ্ছে রিসোর্ট পোর্শনের কথা বলছি। আচ্ছা, রিসোর্ট পোর্শনে আপনি যদি মাড হাউসটা নেন, ওখানে আপনার সিপি প্ল্যানে বুকিং হয় স্যার, ওখানে আপনার সকালে ব্রেকফাস্টটা হেভি থাকবে, আর থেকে 10 রকম আইটেম থাকে আনলিমিটেড। মেইনলি আমাদের ওই বাফেট না বাফেট, আর ওখানে মেইনলি হচ্ছে আপনার ঠান্ডার সময় খেজুরের রসটা। একদম। আর আপনি অরিজিৎ বাবু? না, অরিজিৎ বাবু ওনার। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি ওখানে পুরুলিয়ার প্রপার্টি আমি দেখি। ওকে ওকে, তো আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 9346458828। থ্যাংক ইউ। আপনাদের কী কী ব্যবস্থা করেন? আমাদের অ্যাকচুয়ালি আমরা প্যাকেজ করি সিমলা, কাশ্মীর, কেদার বদ্রী, এই প্যাকেজগুলো আমরা করি। আচ্ছা, কলকাতা আমাদের কলকাতা টু কলকাতা ছিল, বর্তমানে এখন আমরা ঠিক করেছি যে আমরা ল্যান্ড টু ল্যান্ড করছি। আচ্ছা, কাশ্মীর টুর করলে জম্মু থেকে পিক আপ করছি, জম্মুতে আবার ফ্রি দিয়ে দিচ্ছে। ওকে, এর পিছনে কারণটা হচ্ছে অন্য কিছু নয়, কারণ আপনি থ্রিএসি যাবেন, যে যেভাবে খুশি যেতে পারে যেতে পারে, তারও অ্যারেঞ্জ করে দিই আমরা। ওকে, আমাদের কোম্পানি 1998 থেকে শুরু হয়েছে, আজকের জন্য আমরা একই জায়গায় আছি। লকডাউনে সত্যি আমরা খুব সমস্যা পড়েছিলাম, সবাই পড়েছিল, সারা পৃথিবী জুড়ে সবাই পড়েছিলাম, আবার লকডাউনের পরে আবার ঘুরে দাঁড়িয়েছি। খুব ভালো আপনাদের সবার জন্য, আমাদের যারা ট্যুরিজম প্রেমী তাদের সবার জন্য আমরা আবার দাঁড়িয়েছি। ঠিক আছে, আর এই হচ্ছে বোধহয় আপনাদের ট্যুর প্যাকেজগুলো এখানে? হ্যাঁ, আমাদের ট্যুর প্যাকেজগুলো এখানে দেওয়া আছে। দেখুন, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9830276259, আর আরেকটা নাম্বার হচ্ছে 9830819222। আমি পিন্টু, আমার সাথে আছে আমার পার্টনার সোনা। আচ্ছা, একটা কথা বলুন, এই যে রাজস্থান, তার মানে ট্যুরটা শুরু হচ্ছে বিকানির থেকে? আমাদের আমাদের এইটা একটা ভালো কোশ্চেন করেছেন, রাজস্থান ট্যুর অনেকেই করে জয়পুর থেকে, কিন্তু আমরা রাজস্থান ট্যুর করি বিকানির থেকে। কেন সানরাইজ, আমরা সবাই বলি সানরাইজ দেখতে যাচ্ছি, আপনি আপনার বাড়িতে ছাদে থেকে সানরাইজ দেখতে পারেন, সানসেটও দেখতে পারেন, তাহলে কেন আমরা সানরাইজ দেখার জন্য আমরা দার্জিলিংয়ে যাবো? আসলে ওই বিকানিরে সানরাইজে দেখার মজাটাই আলাদা। তো তাই জন্য আমরা দেখুন, আমরা একটা ট্যুর করতে গেলে কী করি, আমরা ট্যুরটা অনেকগুলো পাঠ করে ফেলি, আসলে পাঠের ট্যুরের মজা নেই। আচ্ছা, সবাই আমরা অনেক কাছে থেকে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি, অল্পের ট্যুর দেখিয়ে নিয়ে চলে আসবো, এই দেখালাম, এই দেখালাম,
আসলে না ট্যুরিজমটা অনেক বড় বড় জিনিস, অনেকটা সময় আপনাকে ভাবতে হবে। তো ওই জন্য স্যার আমরা ওই বিকানির থেকে শুরু করি তার পিছনে কারণ একটাই যে আমরা আপনাদের পুরো রাজস্থানটা দেখানোর জন্য। আচ্ছা আর একটা কথা বলুন, আপনাদের এই ট্যুরগুলোর মধ্যে খাওয়া দাওয়া সব ইনক্লুসিভ? হ্যাঁ, এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া থাকে। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আগে বেটি থাকে, ব্রেকফাস্ট থাকে, থাকে ডিনার অবধি, একেবারে একদম রাত ডিনার অবধি, সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আমাকে শুধু ট্রেনের টিকিটটুকু কেটে পৌঁছে যাওয়া, ট্রেনের টিকিট কেটে আমাদের সাথে পৌঁছে আসা, এটাই আপনাদের কাজ। আর আপনাদের কি এখানকার লোক ওখানে থাকে নাকি না ওখানকার? না, আমরা সবসময় আমাদের ধরুন আমার যেমন কাশ্মীরে সেট আপ আছে, কাশ্মীরে কোনো কুক নিয়ে যেতে হয় না, কারণ আমার ওখানেই কুক আছে। কুকের কথা বলছি না, মানে খাওয়া দাওয়ারগুলো বেঙ্গলে খাওয়া দাওয়া, যখন ট্রাভেল করছে সঙ্গে গাইড জাতীয়? হ্যাঁ হ্যাঁ, গাইড আমার সঙ্গে গাইড থাকে। হ্যাঁ, আমরা গাইড দিই, আমার সাথে গাইড থাকে, আমরা সমস্ত জায়গাতেই আমরা চেষ্টা করি। আচ্ছা, আপনাদের কোনো নিজস্ব প্রপার্টি আছে না মানে কাশ্মীরে ওদের নিজস্ব প্রপার্টি আছে? আমার নিজস্ব প্রপার্টি বলতে আমি কাশ্মীরে তো রুম আমার লিজে নেওয়া, এইভাবে আমরা নিজস্ব বলি। আপনাদের নিজস্ব? হ্যাঁ, এইভাবে আমরা নিজস্ব বলি, এছাড়া আপনারা বাকিটা কোঅর্ডিনেট? হ্যাঁ, বাকিটা কোঅর্ডিনেট করাই আছে। আমাদের শ্রীনগর এবং পহেলগাম প্রপার্টি নেই, শ্রীনগর এবং পহেলগাম আমরা সবই লিজ প্রপার্টি থাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি সবাই যেরকম বলা হয় যে কাশ্মীরের নিজস্ব অন প্রপার্টি, কাশ্মীর কখন কাশ্মীরের কোনো হোটেল মালিক বা হোটেল ওনাররা কোনো প্রপার্টি দেন না ওরকম ভাবে, ওটা লিজ প্রপার্টি হিসেবেই করে, এটা পাহাড়ে হয়ে থাকে আর কি, স্থানীয় লোকজনের হাতেই থাকবে আর কি মালিকানা, হিমাচলও আছে বা এত আছে, সেই বেসিসেই আমরা বলি, যেহেতু আপনার হোটেল থেকে আমরা লিজ নিয়ে সেই বেসিসেই আমরা বলি এটা মানে অন প্রপার্টি হিসাবে ঠিক ব্যাখ্যা করে থাকি। ঠিক আছে, এবং আমরা যেসব প্রপার্টিগুলো রেখেছি সাধারণ থেকে এতে সবার ভালো লাগবে, খুবই ভালো লাগবে, সব থেকে একটু অপিট জায়গা যেরকম প্যাগেলগাঁও যেই জায়গাটা দেখাচ্ছি আমরা গণেশ বাড়ি রোডের ইয়েতে, খুবই সুন্দর জায়গা, সিনিক ভিউ খুব সুন্দর, যারা গেছেন যারা জানেন যারা দেখেছেন আমাদের ফিডব্যাক আছে, রিভিউ আছে, তাতে দেখতে পারবেন যথেষ্ট ভালো ফিডব্যাক দেওয়া আছে, ঠিক জায়গাটা তাদের কাছে খুব পছন্দ। থ্যাংক ইউ, আপনাদের স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, আপনার ইউটিউবার গ্রুপ যারা করছেন ফ্রি ইন্টারভিউসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন। আমরা এতক্ষণ ফ্রেন্ডস ট্র্যাভেলের মিস্টার পিন্টুর সাথে কথা বলছিলাম, আমাদের খুব ভালো ব্যবস্থা রয়েছে, আপনারা আসতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো।